সুপ্রভাত বন্ধুরা, আজ 1430 বঙ্গাব্দের 25শে বৈশাখ। ঠিক আজকের দিনেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। তার এই জন্মদিনে কবিগুরুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। এখানে যারা মর্নিং ওয়াক করে, সেই মর্নিং ওয়াকের এখানে বিভিন্ন গ্রুপ আছে, এখানেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরুকে শ্রদ্ধা জানাচ্ছেন। সেই শ্রদ্ধা জানানো অনুষ্ঠানে আপনাদেরকেও আমি এখানে হাজির করছি। আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং থেকে আপনারাও কবিগুরুকে শ্রদ্ধা জানানোতে আপনারাও সামিল হবেন এবং শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। প্রথমে আপনাদের উষার আলোর উদ্যোগে যে রবীন্দ্র জন্মজয়ন্তী, তারই এক ঝলক আপনাদের সামনে তুলে ধরছি। তোমার প্রকাশ হো কুহেলিকা করি উদ্ঘাট সূর্যের মত, তোমার প্রকাশ হো কুহেলিকা করি উদ্ঘাট সূর্যের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1285 বৈশাখ আজকের দিনে তিনি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছেন। আজকে এই যে 165তম জন্মদিন সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে বিভিন্ন ভাবে বিভিন্ন অনুষ্ঠানের
আজকে সত্যি আমাদের খুব ভালো লাগছে। আমরা যারা এখানে যারা প্রাতঃভ্রমণ করি, এখানে বিভিন্ন গ্রুপ আছে, আমরা যেমন উষার আলোর লক্ষ্য থেকে এখানে গুরুকে শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের পাশে ভক্তাঙ্গন, তারপরে আরো সব সংগঠন আছে, তারাও গুরুকে শ্রদ্ধা জানাতে খুশি হয়েছে। আজকে সত্যি কথা বলতে প্রতিটি ক্ষেত্রে যে কোনো সমস্যায়, যে কোনো কিছুতে যদি আমরা সমস্যার সমাধান পেতে চাই, সমস্ত কিছুর মধ্যে কিন্তু রবীন্দ্রনাথকে আমরা ডাকতে পারি। এই রবীন্দ্রনাথ তিনি তার যে প্রতিভা গল্পকার হিসাবে নয়, কবি হিসাবে নয়, সঙ্গীতকার হিসাবে নয়, প্রবন্ধকার হিসাবে নয়, নাট্যকার হিসাবে নয়, তার বাংলা সাহিত্যের সমস্ত ক্ষেত্রে অর্থাৎ সমস্ত শাখাতে তার অবাধ আচরণ এবং তার রবীন্দ্রনাথকে জানতে গেলে আমাদের একটা জীবন আমাদের চলে যাবে, কিন্তু রবীন্দ্রনাথকে জানার আমাদের শেষ হয় না। এই রবীন্দ্রনাথকে এই যে বর্তমান সময়ে রবীন্দ্রনাথকে বেশি করে আমাদের স্মরণ করতে হবে। আজকে আমরা স্বাধীন হয়েছি এবং স্বাধীনতার অনেক দিন পরেও আজকে রবীন্দ্রনাথ অত্যন্ত প্রাসঙ্গিক। আজকে সমাজ ব্যবস্থা, তাদের যে সমাজ ব্যবস্থা তার প্রতি আমরা চলছি, প্রতিটি ক্ষেত্রে রবীন্দ্রনাথকে যদি আমরা স্মরণ, সেই সমস্যার সমাধান করে একটা সুন্দর তারা যেভাবে দেখছিলেন সেটা আমরা আমাদের যারা ছোট আছে তাদের আমরা সেই প্রথম দেখতে পারব। একটা জিনিস ভাবতে বলছি সবাই ভাই, আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, আমরা যখন ছেলেবেলায় যখন স্কুলে পড়তাম, প্রতিটি স্কুলে রবীন্দ্রনাথ সেই যে অনুষ্ঠান আমরা করতাম, একটা করে রবীন্দ্রনাথের যেমন যেমন নজরুলের জন্মদিন পালন করতাম, তার জন্য শিখলে এবং ছাত্রছাত্রী আমাদের একটু খুশি অনুমোদন ছিল। আজকে সেই খুশিটা আমরা সামনে এই জায়গায় আমরা অনেকটা করে এসেছি। সেই সমস্ত জায়গায় আমাদের ছোটদের জন্য আমাদের সেই সংস্কৃতিকে সামনে রেখে, রবীন্দ্রনাথের সামনে রেখে আমরা থাকার চেষ্টা করে করি। এই জন্য এখানে যারা আসছেন তাদের সংস্কৃতি উষার আলোর পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং যারা ছোট আছে তাদেরকেও বলবো, তোমরা আগামী প্রজন্ম তোমরাই হয়েছো, সমস্ত কিছু তোমাদের উপরে দায়িত্ব পড়বে। গুরু রবীন্দ্রনাথের আদর্শকে সামনে রেখে রবীন্দ্রনাথকে আরো বেশি করে পড়ো, রবীন্দ্রনাথকে জানো, তাহলে জীবনের অনেক সমস্যা তোমাদের সমাধান হয়ে যাবে। এই কথা বলে আর একবার রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে আমি সংক্ষেপে শেষ করছি। নমস্কার। গগনে গরজেনি ঘন বর্ষা, কুলিয়ারা বসে আছি নানান খরসা, রাশি রাশি ধারা ধারা ধান কাটা হলো সারা, ভরা রানি পুরো ধারা ঘর বর্ষা, কাটাতে কাটাতে ধান এলি বর্ষা, এক একখানি ছোটকে আমি একলা, চারিদিকে বাঁকা জল পড়ছে ঠেলা, পরপারে দেখি আকা তরু ছাড়া গেছে মাখা, গ্রাম খালি মেঘে থাকা খুব হাত বেড়ালা, এপারে গেছে চোখে আমি একলা, গান গিয়ে করবে কে আসে পারে, দেখি যেন মনে চিনিও হারে, ভরা পালা চলে যায় কোনো দিকে না যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে ধারে, দেখে যেন মনে হয় চিনিও হারে, তুমি কোথা যাও কোন বিদেশে, বাড়ি ফেরাও করে তুলে এসে, mm-hmm.
আজ মনে সবার অধিকার চাই, অধিকার সব জায়গায় অধিকার। এই তর্ক হলো শুরু। বাজিল দুপুর, বকুল কহিল শোনো বান্ধব সকল, গন্ধে আমি করিয়াছি সর্বমন দখল। পলাশ কহিল মাথা নাড়িয়া, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাথে আজকে প্রাণের সাধন। লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাথা উঠেছে করার কিসের আধার কিসের ভাষা। উঠে যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের
নিজের স্বামীর অগ্রসর সেই রজনে সেই পুনো চিত্র তোমার সাথে আমি মরে বেঁচে দিয়েছে সর্বপুত্র আছে জ্যেষ্ঠ পুত্র তুমি
ভূমিকার মধ্যে প্রবেশ করিবসে সাধারণ সফলকে বঞ্চিত হয়েছে দাদা তোমার এখানে শরীর চর্চা করেন মহিলাদের একটা গ্রুপ আছে মুক্তাঙ্গন, মুক্তাঙ্গনের পক্ষ থেকেও কবিগুরুকে শ্রদ্ধা জানানো হচ্ছে, তারই এক ঝলক আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুগণ, এতক্ষণ আপনাদের সামনে প্রাতঃভ্রমণ সমিতি ঊষার আলো এবং মুক্তাঙ্গনের যে রবীন্দ্র জন্মজয়ন্তী সেটা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি এই অনুষ্ঠান যদি সামান্য হলেও ভালো লাগে তাহলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আগামীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার।